マチタが。শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক মিল সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। আজ ২৫ বৈশাখ ১৪২৩ বাংলা, ৮ মে ২০১৬ রবিবার। জীবনের সকল আনন্দে ও সংকটে প্রথম যাকে স্মরণ করি তিনি হচ্ছেন মা। মা উচ্চারণের সঙ্গে সঙ্গে হৃদয়ে যে আবেগ ও অনুভূতি সৃষ্টি হয় তাতে অনাবিল সুখের প্রশান্তি নেমে আসে। মা শিশুর সার্বজনীন ভাষা, আমরা মায়ের কাছেই প্রথম কথা বলা শিখি আর তাই মায়ের ভাষাই মাতৃভাষা। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সহজাত গুণ, এই ভালোবাসার কারণেই সুন্দর সৃষ্টির ধারা প্রবাহমান। তাই রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই, মা যদি তুই আকাশ হতিস আমি চাঁপার গাছ, তোর সাথে মোর বিনি কথায় হতো কথার নাচ। যেহেতু রবীন্দ্রনাথের কথা তুমি বলেই ফেললে, আজ সবাই জানি আমরা আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্ম জয়ন্তী। দর্শক শুভ সকাল, সাজিয়া তোমাকে শুভ সকাল। রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্ম দিয়েছিলেন যিনি, তাকে তিনি মাত্র ১৩ বছর ১০ মাস বয়সে হারালো। রবীন্দ্রনাথের লেখায় কিন্তু বারবার মাকে তিনি তুলে ধরেছেন পরম মমতাময় রূপে। আর যদি শুধু গানের কথা বলি, আমাদের মায়ের রূপ তিনি দেখেছেন মাতৃভূমির মধ্যে। তাই তো তিনি বলেছেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। দর্শক, আজকের এই বিশেষ দিনে, আজকে বিশ্ব মা দিবস এবং আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী, এরকম একটি বিশেষ দিনে আমরা রাঙা সকালে নিয়ে এসেছি এমন দুজন বিশেষ মানুষকে যারা আমাদের খুবই প্রিয়, যারা আপনারা বুঝতেই পারছেন বিশ্ব মা দিবসে আমরা এনেছি মা এবং মেয়েকে। আছেন অধ্যাপক ডক্টর নাশিদ কামাল, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী এবং এই প্রজন্মের একজন জনপ্রিয় শিল্পী, তরুণ শিল্পী আরমিন মুস্তা। শুভ সকাল, আমরা ভালো আছি। আর আজকে মা মেয়ে দিবসে মা মেয়ে দুজনে একসাথে আসতে পেরেছি। আমার মনে পড়ছে সেই আড়াই বছর বয়সে আরমিনকে হাত ধরে নিয়ে গেছিলাম বিটিভিতে। আচ্ছা, এটি কিন্তু আমাদের জন্য একটি পরম পাওয়া, কারণ আমরা সচরাচর দুজনকে আলাদা আলাদা ভাবে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি, কিন্তু আমি অন্তত একসাথে দুজনকে কোনো অনুষ্ঠানে দেখিনি। একটা কথা আসিও নাই, আমরা এর আগে একটি অনুষ্ঠানে আমরা একসঙ্গে গান গিয়েছিলাম। অনুষ্ঠান শুরু করার আগে আমি একটু বই খুলছি, রবীন্দ্রনাথের সঞ্চয়িতা খুলছি। তুমি জিজ্ঞেস করনি জন্ম কথা, আরমিন জন্মালো কেমন করে? খোকা মাকে সুধায় ডেকে, এলেন আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে? মা শুনে কয় কেঁদে হেসে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। সেই ইচ্ছা শব্দটারই পার্সিয়ান রূপ হচ্ছে আরমিন। সেই শব্দ থেকে আমি রেখেছিলাম আরমিন। আর এখন যখন পড়ছিলাম এই কবিতাটি, তখন আরমিন আজকে বড় হয়ে আরমিন বিশ্ব ব্রহ্মাণ্ডে ওর ছাপ রাখছে। হারাই হারাই ভয়ে গোতাই, বুকে চেপে রাখতে যে যাই, কেঁদে মরি একটু সরে দাঁড়ালে, জানি নে কোন মায়ায় ফেদে, বিশ্বের ধন রাখবো বেঁধে আমার এই ক্ষীণ বাহ দুটির আড়ালে। চমৎকার। মা যখন জন্ম দেয় তখন সে মনে করে যে তার সন্তানটা তার নিজের, কিন্তু আস্তে আস্তে সন্তানটা যখন বেড়ে ওঠে তখন সে বিশ্ব ব্রহ্মাণ্ডের সন্তান হয়ে ওঠে। এবং মায়ের মনে একটা সর্বদা ভয় থাকে যে কখন যেন আমার বাচ্চাটা সারা পৃথিবীর বাচ্চা হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ হয়ে যাবে। যদিও সে মনে মনে সেটা চায়, আবার হারাবারও একটা ভয় থাকে। আচ্ছা, আমরা আরমিনের কাছ থেকে একটু শুনি যে মায়ের এরকম অভিব্যক্তি এবং আপনার নামের একটা ব্যাখ্যা আমরা শুনে নিলাম সঞ্চয়িতা থেকে। আপনার অনুভূতি কি যে এরকম একটা রবি ঠাকুরের একটি কবিতা থেকে আপনার নামের জন্ম হলো? এরকম হওয়া উচিত আমার মনে হয়, আমি তো ইউজ টু ইট। আপনারা তো দেখতে পাচ্ছেন আমার মা
আমাদের আপব্রিংইং ওয়াজ এভরিথিং ওয়াজ রিলেটেড টু নজরুলের গান অথবা রবীন্দ্রনাথের গান অথবা সো আমার কাছে এটা আসলে আই এম ভেরি লাকি আমার কাছে এটা নতুন নিজেকে খুব প্রিভিলেজ মনে হয় মাঝে মাঝে 100% এবং দর্শকদের কিন্তু আমি জানিয়ে রাখি আজকে এখানে শুধু ডক্টর নাশিদ কামাল এবং আমির মুসাই নয় এখানে আছেন আরেকজন আশনা মুসা আমরা তার ছবি দেখতে পাচ্ছি আমরা দর্শকদেরকে দেখিয়ে ফেলি আশনা মুসা ডক্টর নাশিদ কামালের আরেক সুকন্যা তাকে আমরা আজকে এখানে পাইনি তিনি একজন নৃত্যশিল্পী তবে আমরা পেয়েছি আরমিন মুসাকে এই বোধহয় মা রুমান মা আসলে মানে ফিজিক্যালি সে অ্যাবসেন্ট বাট কিন্তু স্টিল আপনি আমাদের সাথে আছে হ্যাঁ আমার মনে হলো যে ও বাদ যাবে কেন আরমিনের নামের তো আমরা ব্যাখ্যা শুনলাম আশনা নামের ব্যাখ্যাটা কি আশনা নামের ব্যাখ্যাটা তুমি প্রথমেই আমার কথা বলছিলে যে উর্দু গজলের কথা মুমিনের একটি গজল আছে জিসে আপ কহতে থে আশনা জিসে আপ কহতে থে বাওয়ফা میں وہی ہوں مومن مبتلا تمہیں یاد ہو کہ نہ یاد ہو وہ جو ہم میں تم میں قرار تھا তুমি ইয়াদ হো কে না ইয়াদ হো অর্থাৎ তোমার আমার মধ্যে যে ভালোবাসা ছিল তোমার হয়তো মনে নাই কিন্তু আমার মনে আছে জিসে আপ কহতে থে আশনা যাকে তুমি বলতে বিলাভেড যাকে তুমি বলতে বাওয়ফা মে ওয়াহি হু মুমিনে মুবতালা ওই নাম থেকে ওই গানটা থেকে আমি এনেছি আশনার নামটা আমার মনে হয় আশনা যদি এখন টিভি সেটের সামনে বসে থাকে তাহলে মায়ের কাছ থেকে এরকম ব্যাখ্যা শুনে তিনিও নিশ্চয় আবেগপ্রবণ হয়ে পড়েছে ও তো ছোটবেলা থেকে শুনছে আমরা আপনাদের সাথে আরমিনের মতনই বলবো আমি তো এটাতে ইউজ টু আর মজার মজার অনেক কথা বলবো তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক আমাদের সাথেই থাকুন নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক বিরতি পেরিয়ে আমরা আবারও চলে এলাম মেরিল মিল্ক সোপার রাঙা সকালে আজকে বিশ্ব মা দিবস এবং এই বিশেষ দিনে আমরা পেয়েছি মা এবং মেয়েকে আছেন অধ্যাপক ডক্টর নাশিদ কামাল এবং সঙ্গীত শিল্পী আরমিন মুসা দর্শক আমরা এই দুজন সম্পর্কে সবাই জানি দুজনই আমাদের খুব প্রিয় তারপর আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী আমাদের পক্ষ থেকে আমরা ছোট্ট করে একটু জানিয়ে দিতে চাই অধ্যাপক ডক্টর নাশিদ কামাল জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী এবং শিক্ষাবিদ দীর্ঘ 40 বছর ধরে তিনি ভাওয়াইয়া নজরুল গীতি গজল সহ আধুনিক গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন ডক্টর নাশিদ কামালের গাওয়া উর্দু গান গজল আধুনিক শাস্ত্রীয় নজরুল এবং পল্লী গীতির গানগুলো নিয়ে পর্যন্ত 14টি অ্যালবাম প্রকাশিত হয়েছে তিনি 1989 সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভাওয়াইয়া গান পরিবেশন করেন এছাড়া উত্তর আমেরিকার ফোবানা সম্মেলন 1999 সালে কুচবিহারে ভাওয়াইয়া উৎসব কলকাতায় আব্বাস মেলা এবং বাংলা গানের মেলা 2007 সালে উজবেকিস্তানের ফোক ফেস্টিভ্যাল এরকম আরও অনেক অনুষ্ঠানে ভাওয়াইয়া গান পরিবেশন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন নাশিদ কামাল বিটিভির প্রথম শিশু শিল্পী ছিলেন শুধু তাই নয় শিক্ষা জীবনে তিনি ছিলেন একজন তুখোর মেধাবী এবং বিতার্কিক 1975 সালে বিটিভির শ্রেষ্ঠ বক্তার সম্মান অর্জন করেন তিনি পেশা জীবনে অধ্যাপনার সাথে তিনি যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাড়াও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন তিনি আমাদের মাঝখানে এসেছেন মা এবং মেয়ে মা সম্পর্কে তো আমি জানালাম মেয়ে আরমিন মুসা সম্পর্কে কি তুমি জানাবে নিশ্চয়ই আমি আমাদের আরেক দর্শক গেস্ট আরমিন মুসা সম্বন্ধে একটু ছোট করে জানাতে চাচ্ছি আরমিন মুসা একজন তরুণ সঙ্গীত শিল্পী পারিবারিকভাবেই সঙ্গীত চর্চার শুরু তার পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বার্কলি কলেজ অব মিউজিক থেকে গ্রাজুয়েশন করেছেন সঙ্গীতের উপর বাংলা পপ ও আন্ডারগ্রাউন্ড রকের সমন্বয়ে একটি নতুন ধারার সঙ্গীত পরিবেশন করে প্রশংসিত হয়েছেন তিনি আরমিন মুসার প্রথম একক অ্যালবাম প্রকাশ পায় 2008 সালে অ্যালবামটির নাম আই ঘুম ভাঙাই এছাড়া দুটি একক ও বেশ কয়েকটি মিক্সড অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি পাশাপাশি প্লেব্যাক করছেন চলচ্চিত্র গানে ঘাসফড়িং নামে একটি গানের দল রয়েছে তার দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও বিভিন্ন দেশে কনসার্টে অংশ নিয়েছেন তিনি চলুন দর্শক ফিরে যাই গুনিয়াই মা এবং মেয়ের সেই পুরনো গল্পে তবে ডক্টর নাশিদ কামাল না বলে আমি যদি একটু তাকে ইভু বলে ডাকি সেটাও খুব মধুর ডাক হবে কারণ ইভু আমার ডাক নাম জি আব্বা নাম রেখেছিলেন ইভলেন উনি তখন বিবিসিতে চাকরি করছিলেন
এবং ভাষ্যকার ছিলেন। তো যেদিন আমি জন্মগ্রহণ করি উনি খুব তড়িঘড়ি করে সকাল 8টার সময় বেরিয়ে যাচ্ছিলেন, খবর পেয়েছেন যে আমি অলরেডি হাসপাতালে জন্মগ্রহণ করেছি। তো ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল, সেই মেয়েটি বলল যে কি তোমার মেয়ে হয়েছে, কি নাম রাখছো? তখন আব্বা বললেন যে তোমারই নাম রাখবো তাকে। তার বলে হাসতে হাসতে গিয়ে তারপরে আম্মাকে বলল যে আমার অ্যাসিস্ট্যান্টের নাম ইভলিন, ইভলিন মানে হচ্ছে প্লেজেন্ট, তো সেই নামটাই আমি পেয়ে গেলাম, ইভলিন ডাক নাম। এবং আপনার মায়ের লেখা একটি কবিতার বই আছে ইভুর জন্য ছড়া, কি মজা না, ভীষণ জনপ্রিয়, কি মজা না, আমার 5 বছর বয়সে আম্মা লিখেছিল ওই কবিতার বইটা। ইভু যখন খেলতে যাবে লাল জামাটি গায়ে, নতুন নতুন পায়রা গুলো খেলবে পায়ে পায়ে। তারপরে আরেকটা লিখেছিল, খরগোশ গিন্নি রেঁধেছিল ফিন্নি, চিনি ভুলে নুন দিল একটু ওর চাখেনি, বাচ্চারা চুপচাপ খেয়ে নিল টুপটাপ, নোনতা ফিন্নি শেষ একটুও রাখেনি। বলা যায় মানে জন্ম থেকে প্রতিদিন একটা নতুন কবিতা ওনাকে ডাকা হয়। আমাদের আমাদের অসংখ্য নিকনেমস, মানে এভরি অলমোস্ট এভরি 3-4 মাস আমাদের একটা নতুন নিকনেম হয়। যেমন কয়েকটা নাম আমরা শুনি, টিমেন্টম, তারপর আমাদেরকে নিয়ে সবজির নাম ধরে ডাকা হয়, তারপর অনেক কিছু অনেক কিছু। আচ্ছা, তোমার জন্য গত বছর জন্মদিনে আমি একটা কবিতা লিখেছিলাম, আমরা সেটা শুনতে চাই। আছে নাকি? ও হ্যাঁ, ফেসবুকে আছে, ও হ্যাঁ লিখে পাঠিয়েছিলাম, হ্যাঁ ফেসবুকে আছে। আচ্ছা, যখন আমাদের গ্যাপ হবে তখন আমরা খুঁজে খুঁজে নেব। আর এখন তো আমি সঙ্গীত থেকে শিল্পী থেকে আমি লেখকে পরিণত হয়ে গেলাম, গীতিকারে পরিণত হয়ে গেলাম। তার একটি কারণ আমার মেয়ে আরমিন মুসা। আমি তো আগে কোনোদিন গান লিখি নাই, তারপরে হঠাৎ একদিন আমার খুব প্রিয় একটা সুবর্ণলতা সিরিজ সিরিয়াল আছে, দেখছি বসে বসে টেলিভিশনের সামনে, সুদূর আমেরিকা থেকে, এটা 2013 সালের কথা, সুদূর আমেরিকা থেকে ফোন এলো, আরমিন ফোন করলো, আম্মা আম্মা আমি একটা গানে সুর দিয়েছি, এটা কথা বসাতে পারছি না, তুমি একটু বলো তো একটা গান লিখে দাও। আমি তাড়াহুড়া করে, আমার ওখানে সুবর্ণলতা শেষ হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে আমি কিছু গান ওকে কথা ওকে বসিয়ে দিলাম, গানটা ই করে তারপরে আমি বললাম যে তুমি ইমেলে আমাকে পুরোটা লিখে পাঠাও। তো আমাকে ইমেলে একটু পরে লিখে পাঠালো, তার মধ্যে একটি শব্দ শুধু আমি পরিবর্তন করলাম, ঠিক আছে ভালো। তারপরে তো আমি ভুলে গেছি ওর কি প্রয়োজনে গান লেগেছে। পরের বছর 2014-এ আমি গেছি আমেরিকাতে, ওর গ্র্যাজুয়েশন হচ্ছে বার্কলি কলেজ অফ মিউজিক, এখানে পড়তে পারাটা একটা ভীষণ সৌভাগ্যের বিষয়। এক তো মানে ওখানে ঢোকাই খুব কঠিন, আর ও অনেক কষ্ট করে বোম্বেতে গিয়ে পরীক্ষা দিয়ে নিজে নিজে বহু পথ প্রদর্শনার মাধ্যমে ওখানে ঢুকেছে। তো 4 বছর পরে আমি গেছি, গিয়ে বলছে আম্মা আজকে আমাদের পারফরমেন্স হবে ইন্ডিয়ান আনসাম্বল। ও মা আমি ঘরে ঢুকছি, আমি শুনছি আমার নাম অ্যানাউন্স হচ্ছে, কেন রে বাবা, এখানে তো আমাকে কেউ চেনে না। এতে পাঠের মধ্যে রয়েছে যে আরমিনের ওটা মৌলিক গান। যাদের সাথে ও গান শিখছে সবাই মিলে এই গানটা গাইলো। আচ্ছা, মায়ের অনুভূতি সে সময় কি হয়েছিল সেটি তো আমরা অবশ্যই শুনতে চাইবো, তবে মেয়ের কাছে শুনি। আপনার চেনা জানা তো অনেক গীতিকার ছিল, কিংবা যেহেতু আপনি গানের সাথে সংশ্লিষ্ট এ সময়ের অনেক গীতিকার ছিল, হঠাৎ করে মায়ের কথা কেন মনে হলো যে মা গান লিখতে পারে? এটা আমার বানানো সবচেয়ে ভিন্ন এন্ড অলসো এটা প্রবলি আমার বেস্ট গান। এন্ড আমি যখন আমি ডেফিনেটলি বলতে পারি যে নজরুল ইসলামের ইনফ্লুয়েন্স থেকে, মানে অ্যাটলিস্ট নজরুল ইসলামের ছাপটা আমার মিউজিকের মধ্যে এই গানেই বের হয়েছে। এবং মানে তখন ওরকম একটা সুর বা ওরকম একটা অ্যারেঞ্জমেন্ট করার পর আমার মনে হলো যে লিরিক্স হ্যাভ টু বি ওই জায়গাটার থেকে, যে নট যে আমি তুমি
ফুল পাতা বাট এমন একটা জায়গা আমি আমি যেটা ভাবছিলাম যেটা আমি ট্রান্সলেট করতে পারছিলাম না বাংলায় আমি জানতাম যে দেয়ার ইজ অনলি ওয়ান পারসন হু কুড ডু দ্যাট এই মজার গল্পগুলো আরো শুনবো একটা ছোট বিরতি নিয়ে আসি দর্শক আশা করি মাছরাঙার সাথেই থাকবেন ফিরছি বিরতির পর ফিরে এলাম আবারও মেরিল মিক্স সোমবার রাঙা সকালে আজকে আমাদের সঙ্গে দু ঘন্টা জুড়ে আছেন অধ্যাপক ডক্টর নাশিদ কামাল এবং প্রিয় সঙ্গীত শিল্পী আরমিন মুসা আমরা দুজনের সম্পর্কে শুনছিলাম দুজনের ছোটবেলা সম্পর্কে একটু শুনি আরমিনের ছোটবেলা লোক গীতি সুর সম্রাট আব্বাস উদ্দিন ফেরদৌসী রহমান মুস্তফা জামান আব্বাস ডক্টর নাশিদ কামাল সবাই হচ্ছে ঘরের মানুষ যাদের কে আমরা সবাই আদর্শ হিসেবে জানি যাদেরকে সবাই সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব মনে করে আপনার ছোটবেলা কিরকম অভিব্যক্তি ছিল এই যে জনপ্রিয় মানুষ এই যে সবাই তাদেরকে তারকা হিসেবে কিংবা প্রিয় মানুষ হিসেবে দেখে আমি তো ওটা অত খেয়াল ওই আগে যেরকম বললাম আমি অনেক ইউজ টু সো আমার কাছে ওটা আমার ছোট নানি আমার মা আমার খালা কিন্তু মজার ঘটনা হচ্ছে যে ওদের যখন কোনো তারকা বন্ধু আসতো বাসায় আমি তোমরা ওকে চিনো মানে তোমরা ওকেও চিনো আর আমি খুব অবাক হতাম বিকজ আমার কাছে তো এরা আমার ঘরের মানুষ কিন্তু ওই মানুষটা একটা তারকা সো দ্যাটস সামথিং দ্যাট আই যখন এই যে অন্যরা তারকা হিসেবে আপনার ঘরের লোকদেরকে আছে না যে কোথাও গেলেন দেখা যাচ্ছে যে অনেক জনপ্রিয় তারা অনেক রকমের রেসপন্স পাচ্ছে জনগণের কাছ থেকে তখন মানে কেমন লাগতো তখন আই এম সো ইউজড টু ইট আমার আমার এটা না হলো আমার আমার যেরকম লন্ডনে আমার বোনকে ভিজিট করতে গেলে লন্ডন এয়ারপোর্টে নেমে পাঁচজন বাঙালি আমার মায়ের কাছে আসবে কথা বলতে এটা আমার কাছে খুবই নরমাল লাগে না চিনলেই মনে হয় যায় আজকে তোমাদের কখনো সেটা বিরক্তির কারণ হয় খ্যাতির বিড়ম্বনা কিংবা না আমার সাথে করলে আমি বিরক্ত হবো ওদের সাথে করলে বিরক্ত হবে আমি ছবি তুলে দিই সবার জন্য তারকার প্রতি ফ্যাসিনেশনের যে ব্যাপারটা আপনি নিজেই একজন তারকা আপনার বাড়ির সবাই মোটামুটি তারকা তারপর আপনার অটোগ্রাফ সংগ্রহের প্রতি একটা নেশা ছিল খুবই নেশা ছিল আমার মনে আছে যখন ওনারা নীল আর্মস্ট্রং ওনারা সব চাঁদে গেলেন তারপরে বাংলাদেশে এলেন তারপরে আমার তো আর সেখানে দাওয়াত নেই তারপর আমার বইটা আমি কাকে যেন শুনলাম যে যাবে তার কাছে দিয়ে প্লিজ প্লিজ আমার জন্য নীল আর্মস্ট্রং এর একটা অটোগ্রাফ তারপর পর আস্তে আস্তে অবশ্য একটু ফেজ আউট হয়ে গেছি তখন ভারত থেকে যারা আসতেন সুনীল গঙ্গোপাধ্যায় তারপর মনোজ বসু ওনাদের সকলের পেছনে ঘুরে ঘুরে ঢাকা ক্লাবে গিয়ে ওনাদের সব অটোগ্রাফ নিয়েছিলাম একটা অটোগ্রাফ আমার খুব মনে পড়ে আমার বাড়িতে বেগম সুফিয়া কামাল এসেছিলেন এবং ওই কথাটা আমি আমার বাচ্চাদের মধ্যে এবং ছাত্রছাত্রীদের মধ্যেও 32 বছর আমি পড়িয়েছি ইউনিভার্সিটিতে আরমিন যেটা বলছে না অনেক কিছু আমি আবার ওর ছোটবেলাটা যেটা আমার জীবনের অংশ সেটা বলবো তো ওই কবিতাটা বলিনি নিশীথ তমসা ভেদি জাগো সবিতা আনু গান আনু সুর আনু কবিতা বেগম সুফিয়া কামাল আমাকে এটা লিখে দিয়েছিলেন আমার অটোগ্রাফ বইটাতে তখন আমার 10 বছর বয়স ছিল আমার এখনও মনে আছে এবং এটা আমি মুখস্থ করেছি এবং আমার মনে হয় আনু গান আনু সুর আনু কবিতা এই একটি মূল মন্ত্র দিয়ে আমি ওদের দুজনকে বড় করেছি খুব ছোট থেকে যখন মনে করো আমি এত ব্যস্ত ছিলাম একদিকে ইউনিভার্সিটি লাইফ আমার টিচিং আরেকদিকে সঙ্গীত শিল্পী হওয়া সবসময় তো একটা তাড়াহুড়োর মধ্যে থাকতাম তো গাড়িতে যখন যেতাম টেলিভিশন অফিসে অনেক সময় পেতাম আর মিনাশটাকে সাথে নিয়ে বাংলা শেখানো তারপরে আমাদের যে দেশের বিভিন্ন শিল্পীরা আছেন তাদের সাথে পরিচিতি ইনি শচীন দেব বর্মন ইনি হেমন্ত মুখোপাধ্যায় আব্বাসউদ্দিন এই গান গেয়েছিলেন এইভাবে বলতে 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 ওদেরকে তৈরি করেছি এবং কোল থেকে নামিয়ে হয়তো কারো হাতে দিয়ে আমি একটু প্রোগ্রাম করলাম গান গাইলাম আবার সঙ্গে সঙ্গে কোলে নিয়ে আবার বলতে বলতে বাড়িতে ফিরলাম যাতে ওইটুকু সময়ও অপচয় না হয় যে আমি এরপর তো স্কুলে চলে যাবে
তখন তো ওরা ব্যস্ত হয়ে যাবে আর হোমওয়ার্ক করা বিভিন্ন বিষয়ে। তারপরে আরেকটা জিনিস করেছিলাম যেটা আমি আজও দেখি আর মিনাশনার মধ্যে বিরাট প্রভাব রয়েছে, সেটা হচ্ছে যে 98 সাল থেকে আমি গুরুজি পণ্ডিত জসরাজ, উনি ভারতের খুব বিখ্যাত ক্লাসিক্যাল সঙ্গীতের গুরু, তার কাছে গান শিখতে আরম্ভ করি। এবং আমি ছাড়া আর কোনো ছাত্রছাত্রী ছিল না যে কিনা ছেলে মেয়ে সাথে করে নিয়ে এসে গান শিখত। আমি আরমিন আশরাকে সাথে করে নিয়ে যেতাম, তাতে আমার নানান রকম অসুবিধা হতো, কিন্তু আমার মনে হতো যে আমি অনেক ছোটবেলার থেকে গান শুনে শুনে আমার গানটা তৈরি হয়েছিল। আমি চেয়েছিলাম যে আমি গান শিখলেও ওদের কানের মধ্যে কোশিল শ্রবণে আর কি, যাতে ওদের কানের মধ্যে মাথার মধ্যে থাকে। এবং দুজনেই ওরা কিন্তু আল্লাহর রহমতে সেটা গ্রহণ করেছে, আরমিন সঙ্গীতে আর আশনা নৃত্যকলায় ও মুনমুনের ছাত্রী, দুজনই সাংস্কৃতিক জগতের সাথে আছেন। এবং এটা কিন্তু অনেক বড় একটা শিক্ষণীয় ব্যাপার, কারণ মা বাবা যদি আমাদের সামনে আমাদের সংস্কৃতিকে তুলে না ধরে তাহলে কিন্তু আমরা চিনতে পারব না। একদম। আর অলসো ওই টু অ্যাড টু দ্যাট পয়েন্ট, আমার আশনার সবচেয়ে প্রিয় মিউজিক এই দুনিয়াতে হচ্ছে ইন্ডিয়ান। আপনাদের সাথে আরো গল্প করবো, তবে মাঝসঙ্গে সংবাদটুকু জেনে আসি। দর্শক চলুন দেখে নেই আজকের জন্মদিন। আজ মোহাম্মদ সাইফ আল দীনের চতুর্থ জন্মদিন। মোহাম্মদপুর ঢাকার সাইফ, তোমাকে রাঙা সকালের পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। মিল্ক মিল সোব্বার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। ইমেল করতে পারেন rangashokal@maachranga.in। দর্শক, কথা হচ্ছিল সঙ্গীত শিল্পী ডক্টর শিক্ষাবিদ ডক্টর নাশিদ কামাল এবং সঙ্গীত শিল্পী আরমিন মুসার সাথে। ফিরে যাচ্ছি অতিথি আলাপনে। কথা হচ্ছিল আসলে আপনাদের শৈশবের সেই স্মৃতিগুলো নিয়ে, বিশেষ করে আরমিন মুসার, আমি আপনার শৈশব সম্বন্ধে একটু জানতে চাই ছোট করে। আমার শৈশব তো অনেকবার বলেছি, আমার কি বলে শৈশবে আমার মা খুব ভালো কবিতা লিখতেন, রোমান্ত বলল, এবং মুখে মুখে উনি অনেক ছড়া কাটতেন। তো উনি আবার লিখে লিখে আমার দাদা যে আব্বাসউদ্দিন আহমেদ, তাকে উনি আমি হয়ে লিখে পাঠাতেন। আচ্ছা, দাদু তুমি আমার কাছে ছুটে আসো নাকো, এই ধরনের কবিতা লিখে পাঠাতেন। এবং দাদু আবার উত্তরে উনি বাচ্চা সেজে ইবু বুয়া তোমাকে দেখার জন্য আমি হ্যাঁ ছুটে যাচ্ছি, এরকম এরকম সব কবিতা লিখতেন। দাদু কি জানতেন যে লিখে লেখিকা কে? হ্যাঁ অবশ্যই, কারণ আমি 4 মাসের নিশ্চয়ই আমি লিখে জানি। হ্যাঁ, আমি তো 2 বছর বয়স পর্যন্ত লন্ডনে ছিলাম, তো যেটা ওই কথোপকথনের মধ্যে বেরিয়ে এসছে পরে আমাকে দেখিয়েছে আম্মা, তখন আমি ভীষণ খুশি, কারণ আমি সবসময় শুনতাম আব্বাসউদ্দিন আহমেদের কথা, আমাদের বাড়ি ভোরে সবসময় আলোচনা হচ্ছে, সোহরাব হোসেন আসছেন, আব্দুল লতিফ আসছেন, সুধীন দাস আসছেন, এরা সবাই আসছেন যারা দাদুর সমসাময়িক ছিলেন, তারা দাদুর আলোচনা করছেন, কিন্তু আমি তো তাকে দেখতে পেলাম না। 2 বছর বয়সে তো আমার মনে রাখা সম্ভব না। উনি আমার জন্মের পরের বছর উনি ইন্তেকাল হয় ওনার। তো আমার খুব ইচ্ছা হতো, আর যারা বলতো যে তো জানো তোমার দাদুর গান আমি শুনেছি, জানো উনি আমাকে এটা বলেছিলেন, আমার অনেক হিংসা হতো ওদের প্রতি। কিন্তু আসলে হিংসা হওয়ার যে কোনো কারণ নেই সেটা কিন্তু আমরা বুঝতেই পারলাম, কারণ সবাই হয়তো আমরা তার গান শুনেছি কিন্তু সবার জন্য তিনি কবিতা লিখেননি। আব্বাসউদ্দিন আহমেদ আপনার জন্য কবিতা লিখেছেন, তা লিখেছেন, এবং উনি আমাকে লিখেছেন ইভু বুয়া। বুয়া মানে হচ্ছে বুবু, বোন, বুবুর যে একটা রংপুর উত্তরাঞ্চলে বুবুকে বুয়া বলে, উনি ইভু বুয়া বলে আমাকে কবিতাটা লিখেছিলেন। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে কবিতাটা আম্মা আমাকে মেনশন করেছিল কিন্তু দেখাইনি, আমার কোথায় জানি রেখেছি, আমার মনে নেই। আম্মা তাই বলতো, আম্মা খুব অগোছালো ছিলেন, কিন্তু অগোছালোর মধ্যে যে কোনো ধরো রেশনের স্লিপ বা কিছু একটা তার মধ্যে দেখতাম খুব সুন্দর একটা কবিতা লেখা আম্মা। তো ওরকম হবে আমার আরেকটা আছে, আম্মা হঠাৎ কম্পিউটারের পাশে বসে আছি, কম্পিউটার হাবি যাবি কাগজ, দেখি আরমিন, আরমিন তুমি এটা লিখেছো? হ্যাঁ মা আমি এটা লিখেছি, ওখানে একটা কবিতা লেখা।
14-15 বছর বয়স থেকে আরমিনের ওখানে নিয়ে গেল কবিতাটা, এরকম আমি যে কোনো আরেকটা জায়গায় হয়তো কোনো স্ক্রিপ্টের মধ্যে আমি ওকে বলেছি এই বইটা একটু ধরো, ওর পিছনে দেখি একটা কবিতা লেখা, আরমিন তুমি এই কবিতাটা লিখেছ? হ্যাঁ হ্যাঁ লিখেছি, আমার মায়ের মতন, অনেক কিছু স্বভাবই আমার মায়ের মতন, খুব দানশীল এবং খুব এম্প্যাথি সিম্প্যাথি যেগুলো। তো বেশি সময়টা যদিও তুমি বললে চাচা ফুপুর কথা, আমার ফুপুও অনেক দেখতেন আরমিন আশনাকে, এখান থেকে তুলে আনো ওখানে নামিয়ে দাও এই সমস্ত, সবচেয়ে বেশি আব্বা আম্মার সাথে কাটিয়েছে। আচ্ছা আমরা কিছুক্ষণ আগে একটা গান নিয়ে কথা বলছিলাম, যে গানটি নাম হচ্ছে জাগো পিয়া, সেই গানটি সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে, তবে সেটি করব। তবে তার আগে এই মুহূর্তে গানটি খুব দেখতে ইচ্ছে করছে এবং দর্শকদের দেখাতে ইচ্ছে করছে, আমরা একটু গানটি দেখি। দর্শক ছিলেন আমাদের আজকের অতিথি শিল্পী আরমিন মুসার জনপ্রিয় একটি গান জাগো পিয়া, সেটি আমরা দেখি। জাগো পিয়া আর ঘুমায়ো না, জাগো পিয়া আর ঘুমায়ো না, নিশে স্বপন বলো বলো, নিশে স্বপন বলো বলো, জাগো পিয়া আর ঘুমায়ো না, ঘুমায়ো
সাধারণ মায়ের চোখে তো আমরা গর্বের ঝিলিক দেখতে পাচ্ছি, আমাদেরও গর্ব হচ্ছে এটা ভেবে যে আমাদের দেশের সংস্কৃতিকে এভাবে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য। এবং ৪০ জন বোধহয় গামছা পরেছেন, এখানে ৪০ জন বোধহয় ছিল প্রায়, এবং এভাবে দেশকে প্রতিনিধিত্ব করবার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। এবং গানটি লেখবার জন্য আসলে নাশিদ কামালি পারেন এরকম শব্দ যুক্ত করতে কোনো গানে, কিন্তু জানো ওটাই আমার কাছে মনে হচ্ছে যে এত বছর কবি কাজী নজরুল ইসলামের গান হয়তো ধারণ করে বহন করে সেগুলোকে অনুবাদ করে ভেতরে কোথাও একটা সত্তা লুকিয়ে রয়েছে যেটা ওনাকে পুরোটা মানে সিঞ্চন করেছে। কারণ গানটা আমি স্প্লিট সেকেন্ডের মধ্যে লিখেছি, ওই দিকে সুবর্ণলতা দেখছি আর ভাবছি যে ও আর্মিন এই সময় ফোন করলো, তাড়াতাড়ি করে কথাগুলো বললাম, কোথা থেকে যেন একটা নজরুলিয়া প্রভাব ওটার মধ্যে বেরিয়ে এসছে। এরপর আরো দুটা লিখেছে, আমরা সেগুলো সম্পর্কে অবশ্যই শুনতে চাইবো, তবে এখন বিরতি নেবার সময় হয়েছে, আমরা বিরতি থেকে ঘুরে আসি। দর্শক কোথাও যাবে না, মাছরাঙার সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর মেরিল্ক মিল সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ও শিক্ষাবিদ ডক্টর নাশিদ কামাল এবং তার গুণী কন্যা সঙ্গীত শিল্পী আরমিন মিসা। ফিরে যাচ্ছি অতিথি আলো পরে। কিছুক্ষণ আগে যে আমরা ভিডিওটি দেখছিলাম জাগো পিয়া, আমি ইউটিউবে দেখলাম যে সর্বশেষ 150,000 লাইক পড়েছে এবং সেটি দেশে বিদেশে বিশেষ করে দেশেও প্রশংসিত হয়েছে এবং বিদেশের মাটিতে। একটু আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই, ফিডব্যাক কেমন পেল? আমি আসলে আমি এত আমি এগুলো বুঝি না। সো গানটা বানানোই হচ্ছে আমার জব অ্যান্ড এটাই আমি, কিন্তু আই হ্যাভ টু অ্যাডমিট যে এটা বের হওয়ার পর আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি। কারণ এটা আপনি যেটা বললেন বিদেশের মাটিতে বাংলা গান করা, এবং আমাদের কলেজে এটা প্রথম বাংলা গান বানানো হয়েছে, পয়লা বৈশাখে রিলিজ হয়, সো ওটার জন্য অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু মানুষ আই গেস পছন্দ করছে, না হলে এতবার দেখতো না ইউটিউবে। আমার যতটুকু মনে হয় আপনি কম্পোজার পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সঙ্গীত শিল্পীর চাইতে। হ্যাঁ, আমি সেটা কারণ হচ্ছে যে আমি কম্পোজিশনের পিছে বেশি সময় কাটাই, আমি গান প্র্যাকটিস করার গান গাওয়ার থেকে আমি অ্যাকচুয়ালি ওটার প্রতি বেশি আমার চর্চা করা,
বাট আগামীতে আমার সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আপনি ছোটবেলা গান শিখেছেন কার কাছ থেকে? সবার প্রথমে আমি গান শিখেছি হচ্ছে টেলিভিশনের বিজ্ঞাপন থেকে। আমি বিজ্ঞাপন মুখস্থ করতাম ছোটবেলার থেকে। আমি আমার 10 বছর বয়সে আমি সুজিত মুস্তফার কাছে গান শিখেছি এবং মানে কন্টিনিউয়াসলি শিখি নাই, বাট ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স আমি অন অ্যান্ড অফ, আমি বিদেশে যখন থাকতাম ছুটিতে আসলে আমি 3-4 দিন হলে ওনার কাছে কিছু একটা একটু 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 করে নিয়ে আমি অনেক বছর ধরে। প্রথম কোন জিঙ্গেলটি আসলে আমি গাইতাম পায়েল কি ঝনকার জৌনপুরি আমি শিখতাম ক্লাসিক্যাল গুলো গুরুজির কাছ থেকে শিখে শিখে বাসে এসে আমি রেয়াজ করতাম, দেখতাম আর মিনু গুলো সব গাইছে। আমার প্রথম গাওয়া গান বা শেখা অ্যাকচুয়াল শেখা গান হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল। মুখস্থ কথা যেহেতু আসলো, আমি একটু জানতে চাই যে আমরা যতদূর জানি যে আপনার অসম্ভব স্মৃতিশক্তি অধিকারী আপনি একজন মানুষ, যে কোনো ভাষা যে কোনো বিষয় একটু শুনলে কোনো রকম লেখা টেখা ছাড়াই মনে থাকে, আসলে কিভাবে সম্ভব এত কিছু? আচ্ছা, এটা উত্তরটা দিই একটা কবিতায়। ঠিক আছে। বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, আমি যাচ্ছি পালকিতে মা চড়ে দরজার দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পারে পরে টগবকিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্যি নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানি চাই কোনো খানেও জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেন কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সুতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথা যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে দীঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের পূজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে, শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে ওঠে হারে রে 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 রে, বললি তুমি যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেনে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাটাই না হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের পাশে। দর্শক, আমরা কিন্তু আছি আজ রাঙা সকালে বাংলাদেশ টেলিভিশনে প্রথম শিশু শিল্পীর কাছে এবং সাজিয়া প্রমাণ পেলে যে সর্বশক্তি কোনো শব্দ নেই, মানে জানো আমি চাকরিতে গেছি যেখানে সব জায়গায় গেছি, তো ধরো চাকরিতে চাকরি করছি আর হয়তো 10 মিনিট সময় পেলাম একটা নজরুল সঙ্গীত আমি কিছুক্ষণ শুনলাম শিখে নিলাম ওটা আবার ট্রান্সলেটও করে নিলাম,
তো যারা আমাকে চাকুরিতে রেখেছেন তারা বলছে হ্যাঁ আপনি এত সময় পেলেন কোথায়, নিশ্চয়ই আপনি আমাদের চাকুরিতে ফাঁকি দিয়ে আপনি এখানে অন্য কাজ করছেন। হ্যাঁ কি করে বোঝাই, নিজেটা তো নিজে বুঝিয়ে বলতে পারি না যে আমার বাইটসটা অনেক বেশি। আমার কাছে তখন অন্যদেরকে যখন ছোট ছিলাম অনেক সময় আমার সহশিল্পীরা গল্প করতো তো মনে নেই আমার, ওরা বলতো যে আমরা যখন গান শিখতাম তুমি আমাদেরটাও শিখে ফেলতে, পরের দিন এসে আমরা বলতাম যে আমাদের গান তো আমরা ভুলে গেছি। তারপর গল্পে ফিরবো। আবহাওয়া বার্তাও ছোট্ট একটা বিরতির পরে ফিরে এলাম মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। আমাদের সাথে দ্বিতীয় ঘন্টাতেও আছেন সঙ্গীত শিল্পী ও শিক্ষাবিদ ডক্টর নাশিদ কামাল এবং তার কন্যা সঙ্গীত শিল্পী আরমিন মুসা। তবে এখন কিন্তু অধ্যাপক ডক্টর নাশিদ কামালের সাথে তার মেয়ে নেই, কোথায় গিয়েছে তাকে আমরা পাঠিয়ে দিয়েছি তার জায়গায়। দর্শক আজকে আমরা কম্পোজার আরমিন মুসার কাছ থেকে গান শুনবো, তিনি এখন চলে গেছেন গানের মঞ্চে এবং তার সাথে আছেন গিটারে তপন এবং তবলায় স্যামসন। আরমিন আমরা আজকে যেহেতু কবিগুরুর জন্ম জয়ন্তী আমরা আপনার কাছ থেকে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই, এখন পাবো কি? অনেক সাহস করে এটা গাচ্ছি, কারণ আমি রবীন্দ্রসঙ্গীত গাই না আর গাওয়া উচিত না প্রবাবলি, বাট আমি খুব ভালোবাসি। সো এই গানটা আমি তুলেছিলাম কয়েক বছর আগে শামা রহমানের কণ্ঠ থেকে শুনে শুনে, তো এটা ওটা গিয়ে শোনাচ্ছি একটু আমরা শুনি। সে আমার গোপন কথা শুনে যাও সখী, সে আমার গোপন কথা শুনে যাও সখী, ভেবে সারা কাহাই রুখি শুনে
যা ও সখী সে আমার গোপন কথা শুনে যা ও সখী চমৎকার চমৎকার আমাদের কেমন লেগেছে সেটি আমরা তো জানাবো দর্শকদের, তবে আপনার কেমন লেগেছে? আমি তো খুব অনেক পিছনে ফিরে যাচ্ছি, যখন আমি মাস্টার্স করতে ক্যানাডা চলে গেলাম, ওখানে সব বিবাহের প্রস্তাব, সবাই ক্যানাডায় থাকতে চায়, অপূর্ব সুন্দর দেশ আমেরিকা, যার বাড়িতেই যাই তার বাড়িতেই শুনি অমুকে তোমাকে বিয়ে করতে চায়। আমি মনে মনে ভাবি আমি তো তাদের বিয়ে করতে চাই না, আমি তো আমেরিকায় থাকতে চাই না, আমি তো বাংলাদেশে থাকতে চাই, আমি তো আমার বাচ্চার মুখ থেকে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই, আমি তো আমার বাচ্চার মুখ থেকে নজরুলের গান শুনতে চাই। আজকে সেই অত বছর পিছনে ফিরে গিয়ে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে যে থেকে গেলাম, আমার দুই মেয়ের মুখে বাংলা গান শুনলাম, বাংলা নাচ তাদের ধারণ করতে দেখলাম, শাড়ি পরতে দেখলাম, টিপ পরতে দেখলাম, এবং বাংলা সংস্কৃতিকে সারা বিশ্বের দ্বারে পৌঁছে দেবার একটা প্রয়াস দেখলাম। আমি সার্থক বোধ করছি। অবশ্যই আপনি সার্থক। মা হিসেবে আসলে এটাই বড় সার্থকতা, আপনি যা চেয়েছিলেন আপনার মেয়ে আজ সেখানে পৌঁছেছে, এবং আরো হয়তো দিন দিন সামনে গিয়ে টেলিভিশনে গান গাওয়ার জন্য নয়, তাদের পরাণে তারা ধারণ করেছে। আরমিন এক বছর শান্তিনিকেতনে গিয়েছিল এবং বারবার সে ফিরে যায়, আসনাও একই রকম, দুজনের মধ্যেই একটা ওয়েস্টার্ন সত্তা আছে, আবার একটা এই যে আমাদের যে ইস্টার্ন সত্তা সেটা আছে, দুটোর সুন্দর একটা সংমিশ্রণ, এবং অপরের প্রতি হামদার্দি দের নেই, যাদের যারা বঞ্চিত তাদের প্রতি তাদের যে ভালোবাসা মমত্ববোধ, আমার মায়ের থেকে পাওয়া একটা বিশেষ তাদের এমপ্যাথি, ওটা দেখে আমি খুব মুগ্ধ হই। আরেকটা বিষয় লক্ষ্য করেছে যে আপনি যেমন সাংস্কৃতিক চর্চার পাশাপাশি আপনি পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন এবং আপনি মেধা তালিকাতেও স্থান পেয়েছিলেন, এবং আপনার সন্তানরাও কিন্তু সেকেন্ড হয়নি, এটা বলো ঠিক তাই, কোনোদিন আপনি দ্বিতীয় হননি, এবং আপনার সন্তানদেরও কিন্তু আপনি সাংস্কৃতিক চর্চা করাবার পাশাপাশি আপনি তাদেরকে পড়াশোনাতেও দীক্ষা দিয়েছেন। পড়াশোনা তো করতেই হবে, আরমিন তো আমার সাথে অনেক যুদ্ধ করেছে, ও প্রথমে ব্যাচেলার্স পাশ করেছে ইকোনমিক্সে নটিংহ্যাম ইউনিভার্সিটি থেকে, এবং তারপরে সে সঙ্গীতে ওকে ব্যাচেলার্স করতে আমি দিয়েছি। তার আগেও অনেকবার বলেছে শুধুই শিল্পী হতে চায়, আমি বলেছি তোমার ভিতটাকে আগে তৈরি করে নাও। আর আশনা যে ছোট জন, ও ব্যাচেলার্স করেছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, যেখানে আমার বাবা মাস্টার্স করেছিলেন। আমার বাবা নিজে খুব জ্ঞানী ছিলেন, বাবা মা দুজনেই শিক্ষাবিদ ছিলেন, জ্ঞান তাপস ছিলেন, তো তাদের কন্যা হিসেবে আমারও দায়িত্ব ছিল যে আমার বাচ্চাদের মধ্যে এটাকে পৌঁছে দেওয়া। কিন্তু আজকে আমি সত্যি বলছি, 32 বছর আমি টিচিং করছি, আমি মাস্টার্স পাস করেই ঢাকা ইউনিভার্সিটি জয়েন করেছি, শুধু আমার মেয়ে আর মিনাশনা বলে নয়, আজকে যতজন আমার ছাত্রছাত্রী আছে যারা আমার নজরুল সঙ্গীত শেখে আমার কাছে, কিংবা নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের মাধ্যমে আমার কাছাকাছি এসেছে, তাদের সকলের জন্যই আমি মাতা, এবং তাদের সকলের জন্য আমি দিক নির্দেশক। এবং আমি চাইবো যে আব্বাসউদ্দিন পরিবার থেকে যে অপূর্ব ঐশ্বর্য আমি পেয়েছি সেটা শুধু এককভাবে আমার মেয়েদের মধ্যে যাক না, এটা অবশ্যই ছড়িয়ে যাক আমার বাংলাদেশের প্রতিটি গৃহকোণে। প্রতিটি মা সফল হোক, প্রতিটি মা তার কন্যার তার সন্তানের জন্য মুখ উজ্জ্বল থাকুক। অবশ্যই। এবং আপনি একাধারে একজন সঙ্গীত শিল্পী, একজন শিক্ষাবিদ, একজন লেখক কম্পোজার, কি নয় আর কি, এবং একজন বিতর্কিত ছিলেন তিনি, আমরা যতদূর জানি। আমরা একটু আরমিন মুসার কাছ থেকে শুনি, আমরা আপনার সম্পর্কে জেনেছি যে অস্কার জয়ী আমাদের উপমহাদেশের একজন গুণী সঙ্গীত পরিচালক এ আর রহমানের সাথে আপনার একবার কাজ করবার সুযোগ হয়েছিল। জি, আমাদের কলেজে উনি অনারারি ডক্টরেট পেয়েছিলেন, তখন ওনার
আমরা একটা 90 মিনিট প্রোগ্রাম করেছিলাম ওনার গানের উপর, এবং উনি কিছু গান গিয়েছিলেন আমাদের সাথে, একটা ভিডিও করেছে, ইটস অন ইউটিউব। সো ইট ওয়াজ ইনক্রেডিবল, ইট ওয়াজ মানে নিশ্চয়ই কিছু একটা ভালো করেছি আমি জীবনে, যেটার জন্য ওই চান্সটা পেয়েছি। সো অনেক মানে ইট ওয়াজ অলসো দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। এটার পর আসলে বাকি সব দিনগুলো একটু ব্লার। আসলে এখন অভিজ্ঞতার কথা আমরা আরো শুনতে চাই, তবে এই মুহূর্তে একটি বিরতি নেবার সময় হয়েছে। দর্শক কোথাও যাবেন না, আমরা ফিরছি মামের সাথে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর মেরিল মিল্স সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ও শিক্ষাবিদ ডক্টর নাসিদ কামাল এবং সঙ্গীত শিল্পী আরমিন মুসা। সাজিয়া রুম্মান আছে আপনাদের সাথে, চলে যাচ্ছি অতিথি আলাপনে। আরমিন মুসার কাছ থেকে গান শুনছিলাম, আরেকটা গান কি শুনতে পারি? আরেকটি গান অবশ্যই শুনবো। আরমিনের নিজের লেখা কোনো গান আছে কি যেটি আমরা শুনতে পারি আজকে? অবশ্যই, তার আগে আমি এখনই অ্যাপোলজাইজ করি, আমি এত সকালে কখনো গান করি না, সো গলাটা এখনো ওই ভেরি র ভাবে বের হচ্ছে। আমার নিজের একটা গান সাইমালটেনিয়াসলি গিয়ে শোনাচ্ছি। তেরা রে নো তেরা রে নো সাইমালটেনিয়াসলি ফলস আপন মি upon me, all my worlds collide, melting inside, melting inside, simultaneously, falls upon me, falls upon me, all my worlds collide, melting inside. Sing inside the light and let it know. All my worlds collide,
inside, melting inside, simultaneously falls upon me, falls upon me. All my worlds collide, melting inside. Didn't know. এবং পাশ্চাত্য সুরের যে অপূর্ব মিশেল আমরা কিন্তু অসাধারণ। Still I apologize for my morning voice, খুব অনেক ভাঙা ভাঙা হচ্ছে, আমার টিচার শুনলে অনেক বকা দিবে। আচ্ছা, আমার ডক্টর নাশিদ কামালের কাছে প্রশ্ন, আপনি লোকগীতির সুর সম্রাট আব্বাসউদ্দিনের নাতনি, আপনি নিজেও নজরুলের গানে এসেছেন, নজরুলের গানকে আপনি ধারণ করেছেন, আপনার সুকন্যা সে কিন্তু সেদিকে যায়নি, সে একদম অন্য ধারার গানে গিয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন? খুব কঠিন প্রশ্ন। আসলে গান তো সবই একই জায়গায় এসে পৌঁছেছে, সব ওই সাতটা সুরের মধ্যেই, সারে গা মা পা, সেটা বাংলাই হোক, ইংরেজি হোক, উর্দু হোক, হিন্দি হোক, সব একই জায়গায় এসে মিশ্রিত হয়েছে। আর যেটা আমি ওদেরকে বড় করতে গিয়ে দেখেছি, যে ওরা যেমন ইংল্যান্ডে 4 বছর প্রথমে পড়াশোনা করেছিল, সেখানে ওরা ওখানকার সংস্কৃতিটা গ্রহণ করেছে, তারপরে বাংলাদেশে এসে বাংলাদেশের সংস্কৃতি গ্রহণ করেছে, এই দুয়ের সংমিশ্রণে যে একটা নতুন সংস্কৃতি তৈরি হচ্ছে, এটা শুধুই সংযোজন হতে পারে। আচ্ছা, এই উত্তরটা আমরা একটু বিস্তারিত শুনতে চাই, তবে বাঁচটাকার সংবাদটুকু একটু জেনে আসি। সাজিয়া কি বলো? নিশ্চয়ই, চলে যাচ্ছি অতিথি আলাপনে। আমাদের কথা হচ্ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রণ কিভাবে ঘটলো সেই ইতিহাসটা নিয়ে আমরা কথা বলছিলাম। ও তো পড়াশোনাই করেছে পাশ্চাত্যে গিয়ে, এবং ওর বেসিসটা ছিল বাংলাদেশে, যেহেতু ও ছোটবেলা থেকে বাংলা গান শুনেছে পড়েছে। ওর মতন আরও যে আমাদের আগামী প্রজন্ম আছে, ওর বয়সী, ওর থেকে ছোট, যারা ইংরাজি মাধ্যমে পড়ছে কিংবা বিদেশে থাকছে কিংবা বাংলাদেশেও যারা বাংলা মিডিয়ামেও পড়ছে, তারা কিন্তু এই রক, তারপরে আন্ডারগ্রাউন্ড মিউজিক, এগুলো শোনার জন্য খুব আগ্রহী। এখন আমরা মানে সেই আলু ভর্তাই যদি আমরা খুব সুন্দর একটা প্লেটে সাজাই, তাহলে কিন্তু ওটা ওর ভালো লাগবে। একই রকমভাবে যেমন রাধারমণের গান, শাহ আব্দুল করিমের গান, এগুলো আগে যখন আমরা শুনেছিলাম ট্র্যাডিশনাল লোকের কাছে, তখন কিন্তু সাধারণ জনগণ এটাকে গ্রহণ করেনি। পরবর্তীতে অনেক কম্পোজাররা ভালো ভালো মিউজিক দিয়ে যখন আনলো, মডার্ন মিউজিক দিয়ে, তখন কিন্তু সবাই সেটা গ্রহণ করলো। এখন আমাদের যারা আগামী প্রজন্ম আছে, তাদের কাছে আমরা যা দেব সেটা পূর্ব এবং প্রাচ্য উভয়ে সংমিশ্রণ হতে পারে, আমাদের সঙ্গীত হতে পারে, আমাদের তত্ত্ব তথ্য এবং দর্শন বোধ হতে পারে, সেটা দেওয়ার এটাই মাধ্যম। অর্থাৎ কি না, আমরা দুটোকে মিশ্রণ করে যত সুন্দরভাবে ওদের কাছে উপস্থাপন করতে পারবো, ততই বেশি ওরা আমাদের কাছাকাছি আসবে, তা নইলে ওরা আমাদের থেকে দূরে চলে যাবে। ওরা মনে করবে যে এই গানগুলো আমাদের ভালো লাগে না, এগুলো আমাদের মনোমতো না। কিন্তু যখনই আমি যদি আব্বাসউদ্দিনের গানও কিন্তু ও গিয়েছে, ওর ওর যে গ্রুপ আছে ঘাসফড়িং, ওরা গাইছে, এবং কবি কাজী নজরুল ইসলামের গান গাইছে, দুর্দীপবাসিনী সুন্দর ইলাস্ট্রেশন করে গাইছে, এই গানগুলো কিন্তু পুনর্জাগরণ হচ্ছে সেটার, এবং আবার করে আসছে। এবং যতটুকু আমি কবি কাজী নজরুল ইসলাম এবং আব্বাসউদ্দিন আহমেদের জীবনী পড়েছি, লিখেছি, চর্চা করেছি, তাতে আমার মনে হয় যে ওনারা চাইতেন যে যুগে যুগে আরও নতুন নতুনভাবে সৃষ্টি আসুক এবং নতুন নতুন অধ্যায় এসে আমাদের সঙ্গীতকে সমৃদ্ধ করুক। কাজী নজরুল ইসলাম তো নিজেই, তিনি টার্কিশ গান, সাইপ্রাসের গান, ইজিপ্টের গান আমাদের জন্য এনেছেন। তেমনি আব্বাসউদ্দিন এক জায়গায় লিখেছেন যে উনি ওনার ভাওয়াইয়া ভাটিয়ালির সাথে ক্যাসানোভা বলে একটি অর্কেস্ট্রা টিম ছিল, তাদের সংযোজনে উনি ভাওয়াইয়া ভাটিয়ালি গিয়েছেন। এরা কিন্তু একই জিনিসই করছে, এরা সেই ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার না করে গলা দিয়ে তাদের গান আসছে। আমাদের ছিলেন কিন্তু
এখন খুব গরম চলছে এবং গরমের সময় আমাদের আইসক্রিম দরকার, এবং আমি আইসক্রিম চলচ্চিত্রটি দেখতে গিয়ে দেখেছি সেখানে গীতিকার একটি গানের গীতিকার ডক্টর নাশিদ কামাল এবং সঙ্গীত শিল্পী এবং সুরকার আরমিন মোসা। তুমি তো সব সিক্রেট জেনে গেলে। সেখানে বৃষ্টি নামে একটি গান আছে, সেই গানটি তো আমরা বড় পর্দায় দেখেছি, এবার ছোট পর্দার দর্শকদের একদম সরাসরি শোনাতে চাই, শুনতে পাবো কি? অ্যাবসলিউটলি, রনি ভাই অনেক ট্রাস্ট করে আমাকে গানটা করতে দিয়েছে, সো আই এম ভেরি গ্রেটফুল। এই গানটা আচ্ছা গিয়ে শোনে আগে শোনা বলে কি আজ পরি জয় মধু হৃদয়ে বাসনা বিধু জানি না কেন মন অধি খুঁজে যাই তোমার খুঁজিনি কি আজ পরিচয় মধু হৃদয়ে বাসনা বিধু সবুজ পাতা ছে গেছে গনানি আর আমার এত কাছে তোমায় পাব ভাবছি বসে সারা আজ প্রাণ চলেছে শুধু কি আজ পরিচয় মধু জানি না কেন মন অধি খুঁজে যাই তোমায় খুঁজি কি আজ পরিচয় মধু হৃদয়ে বাসনা বিধু কি আজ পরিচয় মধু হৃদয়ে বাসনা বিধু আপনার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম এবং আপনি বলছিলেন যে বিখ্যাত ব্যক্তিত্বের অটোগ্রাফ নেওয়ার একটা প্রবণতা ছিল। আপনি একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেও দেখা করেছিলেন রাষ্ট্রীয় ভবনে গিয়ে, সেই অভিজ্ঞতাটা যদি একটু সংক্ষেপে বলেন। দুটো অভিজ্ঞতা আছে ওনার সাথে দেখা করার। প্রথমবার গেলাম আমার বাবার সাথে 72-তে, যখন উনি ফিরে এলেন তখন প্রথম ঈদে আব্বা আমাদেরকে নিয়ে গেলেন, আমরা তিন বোন, তিনজনকে আম্মাকে সবাইকে সাথে করে আমরা ঈদ পালন করতে গেলাম। তখন উনি কে যেন বললো যে ও তো গান করে, আব্বাসুদ্দিনের নাতনিও গান করে, আমি তখন ক্লাস 10-এ পড়ি, উনি আমাকে কাছে বসিয়ে মাথায় হাত দিয়ে বললেন যে, আমি তখন খুব কনসিয়াস কি আমার চুলটাই নষ্ট হয়ে গেল নাকি, মাথায় হাত দিয়ে বললেন দাদার নাম রাখবি, দাদার নাম রাখবি। এটা হলো একটা অভিজ্ঞতা। তারপর পরই মালয়েশিয়া থেকে রাজা রানী ওনারা সব এলেন বাংলাদেশ ভিজিট করতে, তো তখন আমাদের বঙ্গভবন টবন এত কিছু তখন তৈরি হয়নি, মাত্র সদ্য আমাদের স্বাধীনতা লাভ করেছি আমরা, তো পদ্মা মেঘনা বলে কতগুলো গেস্ট হাউস ছিল এসকাটন রোডের ওখানে। হঠাৎ আমি কলেজে পড়ছি, তখন কলেজে উঠে গেছি,
কলেজে পড়ছি আমাকে সিস্টার এসে বললেন যে টেলিভিশন থেকে তোমাকে নিতে এসেছে, তুমি ফার্স্ট পিরিয়ডে ম্যাথমেটিক্স পরীক্ষা দিয়ে তুমি সঙ্গে সঙ্গে চলে যাবে, এটাই আমাদের কথা হয়েছে। আমি তো কিছু বুঝতে পারছি না কিসের জন্য যাব। তারপর বললো তুমি কালকে শাড়ি পরে আসবে, তা আমার একটাই শাড়ি, সেটার আবার ব্লাউজ নেই। তারপর আমার মায়ের শাড়িটা আমি ওটা ইয়ে করলাম, ব্লাউজটা ট্যাগ করে পরে আমি গেলাম কলেজে, গিয়ে ফার্স্ট পিরিয়ডে ম্যাথমেটিক্স পরীক্ষা দিলাম। দিয়ে দেখি নওয়াজিজ আলী খান সাহেব টেলিভিশনের যে উনি এসছেন, উনি ওকে গাড়ি করে নিতে আসলেন। তো বঙ্গভবন ওই ওটা পদ্মা গেস্ট হাউসে গেলাম, সেখানে বঙ্গবন্ধুর সাথে দেখা হলো। সেখানে ওসব কথা হয়নি, আমি অনুষ্ঠান উপস্থাপনা করলাম। মালয়েশিয়ার রাজা রানী এসেছিলেন এবং তাদের দুজন ছেলে মেয়ে এসেছিলেন। তো যে অনুষ্ঠানটা হবে আমাদের বাচ্চাদের অনুষ্ঠান, আমরা ওনাদেরকে উপহার দিয়েছিলাম। সেটা উপস্থাপনার রীতিগুলো যেহেতু আমি ছোটবেলা থেকে করি, এবং ওখানে গিয়ে তাৎক্ষণিকভাবে ও যেটা তুমি বললে যে সঙ্গে সঙ্গে গান শেখা, সঙ্গে সঙ্গে গাওয়া, তো বললো একটা মালয়েশিয়ান গান তোমাকে শোনাচ্ছি, তুমি এটা তাড়াতাড়ি শিখে নাও, শিখে নিয়ে তোমার এটা গাইতে হবে। তো তখনই ওটা শিখে নিলাম, শিখে গাইলাম। রস সায়ং হে রস সায়ং সায়ং এ হে লিহট না না যাও রস সায়ং সায়ং এ। বঙ্গবন্ধু অডিয়েন্সে বসেছিলেন, তখন আর দেখা হলো না ব্যক্তিগতভাবে। পরে এসে আমরা সবাই পিছনে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম। অনেকদিন পরে ডলি ইকবাল বলে আমাদের একজন ডান্সার আছেন, ও কিন্তু ছবিটা সংরক্ষণ করে রেখেছে, ও পরে দিয়েছে আমাকে সেই ছবিটা। খুব ভালো লেগেছিল। শিল্পী ফিরোজা বেগম ছিলেন, উনি গান করেছিলেন। সোমা মমতাজ, সে নাচ করেছিল। এরকম বেশ কয়েকজনের আইটেম ছিল সেটার মধ্যে, খুব সুন্দর একটা স্মৃতি। আরও যে আমার বঙ্গভবনে বহু বছর কাটিয়েছি, এর পরবর্তীতে যত অনুষ্ঠান হয়েছে সব ইংরেজি উপস্থাপনা আর বিদেশি গান, এটা ওই যে একবার করলাম তারপরে আমারই ওটা দায়িত্ব হয়ে গেল। এবং আপনি বিভিন্ন পুরস্কারও সম্মানিত হয়েছেন। ছবি রাখিনি, এখনকার মতন তো মোবাইল ছিল না, তবে আমাদের কাছে ছবি আছে, সেটি আমরা হয়তো দেখাবো কখনো আপনাকে। এবং সেটি হচ্ছে আমাদের মনের স্মৃতিতে ছবি আছে। এবং কিছুদিন আগে স্কয়ার নিবেদিত যে ফোক ফেস্টিভ্যাল হয়ে গেল, সেখানে আপনাকে সম্মাননা জানানো হয়েছিল, আপনি আমাদের গান শুনিয়েছিলেন। অবশ্যই অবশ্যই, খুব আনন্দ ভরে গান। সেদিনের অভিজ্ঞতা কেমন ছিল? এত দর্শক খুব আনন্দিত হয়েছে, সেটা একটা অপূর্ব অভিজ্ঞতা। কিন্তু আমার বাড়ির অভিজ্ঞতাটা বলি, আমি ছোটবেলা থেকে যখনই টেলিভিশনে গান গাইতাম, আমার বাবা মা দুজনের কেউই গায়ক ছিলেন না। তো আমি পড়াশোনায় এত তুখর ছিলাম বলে আমার বাবা মার সবসময় ইচ্ছা ছিল যে আমি একটা খুব সায়েন্টিস্ট হব, হার্ভার্ডের স্কলার হব বা প্রফেসর হব। ওনারা বলতেন যে আমার বাবা গান গাইতেন, আমার বোনরা গান গায়, ভাই গান গায়, তুমি আবার গায়ক হবে কেন? তো টেলিভিশনে গেলে আমার আব্বা আম্মা মোটেই আমাকে মানে বেশি খুশি হতেন না। তো সেদিন একটি অনুষ্ঠান, তখনও তার সাত দিন ধরে আমার ভীষণ কাশি ছিল, আমার ফুপু এসে রিহার্সাল করালো, আমার মেয়ে সমস্ত অনুষ্ঠানটা দায়িত্ব নিয়ে সে পরিচালনা করলো। ওই দিনটা আমার কাছে এটার জন্য খুব বিশেষ একটা পাওয়া ছিল যে আমার পরিবারের দুইজন আমাকে এইভাবে একদম মানে সহযোগিতা করে। সবসময় আমি অনুষ্ঠান করেছি চোরের মতন, বাসা থেকে লুকিয়ে গেছি, অনুষ্ঠান রাত দুটোর পর্যন্ত হয়েছে, ফিরে এসেছি আব্বার বকা খেয়েছি, কি দরকার তোমার এই সমস্ত করার, ভালো করে পড়াশোনা করো, ফার্স্ট হতে হবে, তোমাকে এই হতে হবে, ওই হতে হবে। সঙ্গীতের ব্যাপারটাতে আব্বা আমার অতটা উৎসাহ ছিল না, এবং তারা সেদিন সেই উৎসাহটা পেয়ে, এবং গানটাও তখন আমার, এবং দর্শক যে ওইভাবে নাচে সেটা আমার জানা ছিল, কারণ ঢাকার বাইরে প্রায় প্রায় অনেক ফোক অনুষ্ঠানে আমাকে যেতে হয় আমার দাদার জন্য। আমি দেখেছিলাম যে এরকম 40-50 হাজার দর্শকের সামনে আপনি যখন গান গাইছিলেন, এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে আপনি পুরস্কার নিয়েছিলেন, সেই সময়ের অনুভূতি কেমন ছিল আপনার? সেটা অপূর্ব একটা অনুভূতি। বিশেষ করে অঞ্জন চৌধুরী, উনি নামা মাত্রই বললেন যে আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না, এই যে আপনাকে পুরস্কারটা ওনার হাত দিয়ে দেওয়ালাম। এখন আমার বাবা নিজে চিফ জাস্টিস ছিলেন, আমাদের যিনি এখন রাষ্ট্রপ্রধান, তিনি আমার আব্বার কাছে আসতেন, উনি আমার আব্বার গুণগ্রাহী ছিলেন, এবং তার স্ত্রী, তারা দুজনে মিলে যখন আমাকে প্রাইজটা দিলেন, মিসেসই ছিলেন অনুষ্ঠানে, তখন আমার মনে হলো যে সারা বাংলাদেশ আমাকে একটা স্বীকৃতি দিল। এবং আমার গানটা, বিশেষ করে আমার দাদুর গানটা যে আমি বহন করে নিয়ে যাচ্ছি, এটার পিছনে এই আমার পড়াশোনার কারণেও কিন্তু একটা প্রতিবন্ধকতা ছিল। সব সময় সবাই বলতো, আমার প্রফেসররাও বলতো যে তুমি গান গান করে তোমার ক্যারিয়ারটাকে নষ্ট করে দিলে। দুটোর ব্যালেন্স রাখাটা একটু কঠিন, তাই না? তো এটা যে
মানে আল্লাহ আমাকে সাধন করালো সেটার জন্য আমি খুব আনন্দিত ফিল করি। আর অনেক আপনার এই গল্পগুলো শুনবো একটা ছোট বিরতির পর। দর্শক ফিরছি ছোট একটি বিরতির পর। দর্শক বিরতি পেরিয়ে আমরা আবারও চলে এলাম মেরিল মিল্ক সপ বার রাঙা সকালে। আজকে বিশ্ব মা দিবস এবং এই বিশেষ দিনে আমরা পেয়েছি মা এবং মেয়েকে, মা অধ্যাপক ডক্টর নাশিদ কামাল এবং তার মেয়ে আরমিন মুসা। আরমিন মুসার গান শুনছিলাম এবং কলকাতার একটি ছবিতে আমরা গান শুনেছি, ছবিটির নাম জিও কাকা। জি, ওটা অনেক আগে, অলমোস্ট 6-7 বছর আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রথম ডিরেকশনের যে সিনেমাটা ছিল জিয়া কাকা, সো ও ওরা ভ্রমর কয়ে গিয়া শুনে আমাকে শাহানার মাধ্যমে কন্ট্যাক্ট করেছিল। ফুয়াদের কম্পোজিশন, হ্যাঁ, রাধা রমণের কম্পোজিশন, ফুয়াদের অ্যারেঞ্জমেন্ট করা, হ্যাঁ। সো ওইটা ওটা শুনে আমাকে নীল দত্ত আমাকে ডেকেছিল, ঢাকায় ফোন করেছিল, অ্যান্ড আই ওয়েন্ট অ্যান্ড ডিড দ্যাট সং। অনেক আগের। সো এবং আরেকটি খবর শুনেছি যে ওপার বাংলায় একটি নারীদের নিয়ে একটি কাজ হচ্ছে এবং সেখানেও আপনি সম্প্রতি কাজ করেছেন। জি, বিস্তারিত একটা আমাদের আমার খুব ভালো এখন খুব ভালো বন্ধু অনি সেন, ও একটা ডকুমেন্টারি করেছে উইথ দ্য আইডিয়া অফ স্বাতি ভট্টাচার্য। ওরা দুজন মিলে 7 deadly sins অ্যান্ড উইমেন নিয়ে একটা ডকুমেন্টারি করছে, সো ইটস কল পাপ পুণ্যের কথা। এবং প্রত্যেকটা একটা এক একজন বিভিন্ন সিনকে কিভাবে তাদের স্ট্রেংথ হিসাবে ধরে ডিফারেন্ট মানে জীবনের এক একটা জিনিস ওরা ওভারকাম করেছে ওটা নিয়ে ডকুমেন্টারিটা, এবং প্রত্যেকটা সিনের সাথে একটা করে গান। সো একটা একটা গান আমার ছিল, একটা গান আম্মুর ছিল, একটা আনুষেয়াপুর ছিল, একটা পালকির ছিল, আমার ঘাস করে বাংলাদেশি সিঙ্গাররাই ছিল। হ্যাঁ, মানে ইটস এ কোইনসিডেন্স, ওরা এসেছিল আনুষেয়ার আমার গানের রেকর্ডিং নিতে, পরে ওরা অনেক বাংলাদেশি ফিমেল সিঙ্গারদেরকে মিট করে এবং পুরো সাউন্ডট্র্যাকটা এখন বাংলাদেশে বানানো হয়েছে। তো এটা এই বছরই রিলিজ হবে। ইটস ইনক্রেডিবলি বিউটিফুল, আমি সবাইকে রেকমেন্ড করব যে পাপ পুণ্যের কথাটা দেখার জন্য যখন বের হবে অবশ্যই আমরা দেখব, কারণ এরকম বাংলাদেশের জন্য এটা একটা গর্বের বিষয়। ইন্টারেস্টিং হচ্ছে যে আমার মা রবীন্দ্রসঙ্গীত গেয়েছে। আসলে আপনাদের ভেতরেই বাংলাদেশের সবকিছুকে ধারণ করবার একটা সচেতন ভাবে একটা চেষ্টা আছে। নজরুলের গানে আপনি চলে এসেছেন কিন্তু আপনি আধুনিক করছেন, আপনি গজল করছেন, আপনি এখন রবীন্দ্রসঙ্গীত, কোন গানটি গিয়েছেন? ওখানে গিয়েছিলাম সখী ভাবনা কাহারে বলে। শোনো, রবীন্দ্রসঙ্গীত ছাড়া তো আমাদের বাঙালি আমরা তো সম্পূর্ণ হতে পারি না। ছোটবেলা থেকে আমার মামা যে প্রফেসর আনিসুর রহমান, উনি তো খুব বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতের এক্সপোনেন্ট, এবং আমার খালা আক্তার জাহান, উনিও খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গান। তো এই গানটার কিন্তু সূত্রপাত আবার আরেক জায়গা থেকে। বিবিসিতে আমার একটা ইন্টারভিউ হচ্ছিল, না ভয়েস অফ আমেরিকাতে, আমেরিকায়, তখন যে ভাষ্যকার আহসান সে আমাকে বললো, আপা সবসময় তো আপনার নজরুল সঙ্গীত শুনি, আজকে আপনি একটা রবীন্দ্রসঙ্গীত করেন। তো আমি করলাম আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। ওটা ইউটিউবে দেখে অনির খুব পছন্দ হয়েছে। অনির তখন আরমিনকে বলেছে যে তোমার মাকে বলো যে একটা রবীন্দ্র, আমি তো রবীন্দ্রসঙ্গীতের শিল্পী না, তুমি শিল্পী না হোক গানটা যে উনি গাইছেন, এবং জাস্ট হারমোনিয়াম দিয়ে বাসায় বসে রেকর্ডিংটা করলো, কোনো সাজ সজ্জা বা সাজ যেটাকে বলে সাথের ইনস্ট্রুমেন্টস ছিল না, এটা আবার আরেক ধরনের একটা রেন্ডিশন। এখন বলো, আসলে রবীন্দ্র নজরুল দুজন কিন্তু আমাদের চেতনায় আমাদের মনে আছে এবং সবকিছুতে আছে, এবং রবীন্দ্রনাথ নজরুলকে একটি কবিতা লিখেছিলেন এবং সেটির প্রত্যুত্তরে নজরুল একটি জবাব দিয়েছিলেন। আপনি সেই কবিতাটি খুব সুন্দর করে আবৃত্তি করতে পারেন এবং সেটিকে আপনি ট্রান্সলেটও করেছেন। আমরা জানি আপনার একটি বই বেরিয়েছে নজরুলকে নিয়ে, আপনার 4টি মধ্যে আপনার বই বেরিয়েছে, আমরা সেই কবিতাটাই আপনার কাছ থেকে করে নিয়ে এসেছি। তুমি কি করে জানলে? আমি আপনার সবকিছু জানি, আমরা আপনার সবকিছু জানি। এটা একটা ভালো জিনিস, জানাটা ভালো। চক্রবাক বইটার নাম, এটার মধ্যে 22টি কবিতা নজরুল লিখেছিলেন, প্রেমের কবিতা। আচ্ছা, তার মধ্যে সবচেয়েটা সবশেষটা ছিল 1400 সাল, যেটা রবীন্দ্রনাথ তাকে লিখেছিলেন, আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছো আমার কবিতাখানি কুতূহল ভরে।
সেটার উত্তরে নজরুল আবার তাকে লিখেছিলেন যে আমরা কারা তোমার কবিতা পড়ছি, তুমি রবি, তুমি আমাদের যৌবন কেড়ে নিয়েছো, এবং সেটা ইংরেজিতে খুব শর্ট করে আমি শোনাচ্ছি, কারণ কবিতাটা ভীষণ লম্বা। ইয়ার 1400, হু আর ইউ, দ্য পোয়েট, দ্য লাভার, হু রিমেম্বার্ড আস 100 ইয়ার্স ব্যাক অ্যান্ড লাভড আস ফর এভার, ও ডিভোটেড, ও সান অফ মিস্ট্রি, When did the veil give way and make room for distant privacy? You opened the awaiting doors of your porch, facing the southern side. Oh, secretive, oh, dreamer, you came with the beautiful smell of spring. 100 years later, we read your poem, The Night Filled to the Brim. You spotted the light, filled with the glaze of hurt, The careless butterfly quietly sits on the branch, lost, leaves quietly. And we, after 100 years, read your youthful agony-laden poem with lots of love. Wonderful. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এত সুন্দর একটি নিবেদন আসলে তার জন্য। ঠিক আছে, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, কিভাবে জানো দু ঘন্টা কেটে গেল। একটু আরমিন মুসার কাছে প্রশ্ন, মাকে তো সবসময় সবকিছু বলাই হয়, এমন কিছু কি আছে যা বলা হয়নি আমাদের সাথে? হ্যাঁ, একটা জিনিস আছে বাবা, আমি আজকে তোমাকে ডেডিকেট করে একটা গান বের করছি। এটা আজকে রাতে বের হবে, বি হিয়ার নাও। হ্যাঁ, নতুন নাইস, বি হিয়ার নাও একটা মাদার্স ডে স্পেশাল করছে, সো উই ডিড আ সেদিন সারা রাত বাইরে ছিলাম, ওটা আমরা রাত 4টা পর্যন্ত আমরা একদিনে গান করে ভিডিও করে আমরা রিলিজ করছি। ওটা আজকে অবশ্যই আমরা আজকে ইউটিউবে সেটি দেখে নেব। ঘাসপুরিং না, এটা প্রোডাকশন কার বি হিয়ার নাও নামে একটা ওয়েবসাইট আছে, তারা করছে। হ্যাঁ, আজকে বিশেষ দিন আসলে সাজিয়ে এবং আমি এবং আমরা দর্শকরা কিন্তু আমরা বেশ উপভোগ করলাম আপনাদের সাথে এই দু ঘন্টা কেটে গেল। আপনাদের দুজনকে বিশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর মাসরানাকে ধন্যবাদ, তপন দা আর স্যামসন দাকে অনেক ধন্যবাদ। আসলে আজকে মা দিবস, আর যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস, সবাই অনেক ব্যস্ত থাকবেন, তার মাঝেও একটু সময় করে মাকে বলতেই পারি আমরা যে মা তোমাকে আমরা অনেক ভালোবাসি। এই ছিল আমাদের আজকের রাঙা সকালের আয়োজন, আগামীকাল আবার নতুন অতিথিদের সাথে নিয়ে ঠিক এই সময় হাজির হব নানা আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল, শুভ সকাল।